बारासात अंचल के अशोकनगर थाना अंतर्गत खुशदिलपुर इलाके में जैसल रोड पर एक सीमेंट लदे ट्रक ने साइकिल सवार को धक्का मार दिया। स्थानीय निवासी मुशरफ शाहजी की मौके पर ही मौत हो गई। वहीं दुर्घटना को केंद्र कर वहां भारी हंगामा शुरू कर दिया गया। स्थानीय लोगों ने आरोप लगाया कि वहां सड़क सक्रिय है, बावजूद इसके ट्रक ड्राइवर अनियंत्रित गति में ड्राइविंग करते हैं, जिससे आए दिन दुर्घटनाएं घटती है। लोगों ने अभियुक्त ड्राइवर की गिरफ्तारी और मुआवजे की मांग पर जैसल रोड पर अवरोध कर दिया। आरोप है कि लगभग 1.5 घंटों तक चले इस अवरोध से सड़क यातायात बुरी तरह से प्रभावित हो गई। ট্রাক সিমেন্ট বোঝাই ট্রাক ফজলপুর পার ফজলপুর মোড় তার ঠিক আগে স্পট ডেড করে দেয়। ইনডিভিজুয়াল টাইমে এখানে আমি সেই সময় স্পটে ছিলাম, দেখলাম সাধারণত মানুষ গাড়িটা তারা বলে ধরতে পারলো না। অসম্ভব থানার সহযোগিতায় গাড়িটা ধরা পড়েছে। এখন এখানকার মানুষের একটাই দাবি যে এরকম অ্যাক্সিডেন্ট মাসে একটা দুটো এখানে হয়ে থাকে, ঠিক আছে। এরা অনেক দিন ধরে দাবি করছে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের কাছে যে এই রাস্তাটাকে বড় করা হবে, কিন্তু রাজ্য সরকার বা কেন্দ্র সরকার এই বিষয়ে কোনো কর্ণপাত করছে না। তাহলে ফজলপুর বা এই এলাকার মানুষ তাহলে কি মাসে একটা গ্রাম দেবে? তাদের কী অন্যায়, তাদের কী দোষ? তারা কাজ করে খাবে না, তার কাছ থেকে ফিরবে রাস্তার ধারে তাদের জীবন দিতে হবে? এটা কি কোনো সরকারের কি কানে যায় না? ভোট নেওয়ার সময় তারা প্রতিটা মানুষের বাড়ি বাড়ি যাবে, কিন্তু কোনো মানুষের পাশে তারা মানে তাদের কাজ করবে না, এরকমভাবে কত মানুষ জীবন দেবে? আমি এখানে এসে অত্যন্ত মর্মাহত এবং দুঃখিত। আপনারা দেখতে পাচ্ছেন, আপনাকে দেখাবো, বলবো ভিডিওটা দেখার এলাকার মানুষের ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন।